যুক্তরাষ্ট্রের দিকে দিয়ে যাচ্ছে পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ। শব্দের চেয়ে নয় গুণ দ্রুতগামী জিরকন ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের জলসীমার দিকে দিয়ে যাচ্ছে রাশিয়ার পারমাণবিক ওয়ারহেড বোঝাই ফ্রিগেট অ্যাডমিরাল রশকভ। অবশ্য ন্যাটো জোটভুক্ত দেশগুলোর নৌবাহিনী রুশ যুদ্ধজাহাজটির দিকে সতর্ক দৃষ্টি রেখেছে। সম্প্রতি রয়টার্স, ইউএস নিউজ, সিএনএন, দ্য সান আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমনই খবর দিয়েছে। রয়টার্স ও দ্য সানের খবরে বলা হয়েছে, ঘন্টায় 6,670 মাইল গতির জিরকন মিসাইল নিয়ে প্রথম সমুদ্র যাত্রায় রাশিয়ার গাইডেড মিসাইল ফ্রিগেট অ্যাডমিরাল রশকভ যুক্তরাষ্ট্রের দিকে এগুচ্ছে। অচিরেই এটি মার্কিন ভূখণ্ডের আঘাত হানার মতো স্ট্রাইকিং রেঞ্জে পৌঁছে যাবে। গত 11 জানুয়ারি ইংলিশ চ্যানেলের প্রেরণের সময় ব্রিটিশ রয়্যাল নেভি ও ফ্রিগেটকে অনুসরণ করেছিল। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ পর্তুগিজ নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে রশকভকে অনুসরণ করে। আশা করা হচ্ছিল এটি আফ্রিকার দিকে যাবে। তবে রাডার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যুদ্ধজাহাজটি অপ্রত্যাশিতভাবে বাঁক বদল করে পশ্চিমের দিকে এগোচ্ছে। ডেইলি মিরর বলেছেন, রাশিয়ার নবোদকা টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী রশকভ বর্তমানে আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় রয়েছে। যেহেতু ফ্রিগেট সংযুক্ত জিরকন ক্ষেপণাস্ত্র 625 মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তাই দূরে থেকেও যুক্তরাষ্ট্রের ভূমিতে কার্যকর গোলা ছোড়া সম্ভব। গত 4 জানুয়ারি রাশিয়ার মেরু অঞ্চলীয় নৌঘাঁটি জেবেরোসমস্ক থেকে জিরকন মিসাইল নিয়ে প্রথম সমুদ্র যাত্রা করে রশকভ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পৃথিবীর কোনো দেশের জিরকন সমকক্ষ কিছু নেই বলে মন্তব্য করেন। রুশ কর্মকর্তারা রশকভ ফ্রিগেটকে সমুদ্রে চলাচলকারী যে কোনো জাহাজের চেয়ে বিপজ্জনক শত্রু বলে অভিহিত করেছেন। তবে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে ডেইলি মিরর। যদিও বুধবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মালিকানাধীন জেবেজ দ্য টিভি রশকভ থেকে পরীক্ষামূলক মিসাইল নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছে। এ সময় আটলান্টিক মহাসাগরে 900 কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তুতে এটি সফলভাবে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে সোমবার রুশ বার্তা সংস্থা তাস জানায়, নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল সংযুক্ত যুদ্ধজাহাজ অ্যাডমিরাল রশকভ ফেব্রুয়ারি মাসে চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা যাবার পথে এটি সিরিয়ার তারতুসে যাত্রাবিরতি করবে।